ভারত থাকি আসিয়া বড়ায় চিকিৎসা পাতি করবেন আছি। তখন এই যুদ্ধে দুই বছর আগ থাকি, তখন থাকি যাবত করবেন আছি। তাতে আমার কামাই কাজজনের আয় যে খুব একটা তাও নয়, এই স্বাভাবিক 1200-1400 টাকা ইনকাম করি মাস, তাতে পোষায় না, চলে আর কি কোনো মতে। এই চলি চলছি, এই ব্যবসার উপরে আমি চলি। তো এই যাবত আমি ট্রিটমেন্ট করছি কমপক্ষে 10,000 লোক, বিষক্ত অবিষক্ত থাকতে পারে, সুখসুদ্ধে মিলি কমপক্ষে 10,000 লোকের চিকিৎসা করছি বা করি এস ফেরে নিচ্ছি এই এই পর্যন্ত। পরিবারে আমাদের আছে, আমার বউ আছে, আমি ছেলে দুইটাটাই জুটিয়ে নাতি নাতি, এইভাবে একটি কষ্ট হয়ে আনন্দ হয়ে আর কি চলছি। হ্যাঁ, বিষক্ত সাপ যেটা বুঝে গেল যে এটি বিষক্ত সাপ সবল দিছে, বিষক্ত সাপের তো সাপ কাটা দাগ থাকে না, কঠিন ব্যাপার সেটা আমরা দেখি, পরীক্ষা নাকি করি দেখিয়ে, তারপরে যেটা একদিনে সমাধান অনেক সময় 2-4 দিন 7 দিন থাকে বাড়ির মধ্যে, তখন ঔষধ খোয়া লাগে, ঔষধ খোয়া রোগী আস্তে 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 2-4 দিন 5 দিন 7 দিনে ভাল হয়। ভাল হওয়ার পর তারা যেটুকু হয়তো 2-4 পয়সা খরচাপাতি দিয়ে তারা বিদেহ হয়ে চলে যায় খানদান করি। তো এইভাবেই চিকিৎসা করি শুনেছি আমি। আচ্ছা, এখন পর্যন্ত কোনো রোগী দুর্ঘটনা ঘটছে কিনা আপনার বাসায়? আমার বাসায় ঘটেনি, আমার ভাড়ায় বাসায় কঠিন রোগী আসে, আসিয়ে ভালো হয়ে যায়। আমার জীবনে পড়ায় 60-এর কাছাকাছি আমি চিকিৎসা করি, আজ পর্যন্ত একটা রোগী মারা যায়নি বা ক্ষতি হয়নি আশা করি, এখন বাকিটুকু আল্লাহ জানে ভালো। আমার এখানে রেফার করি নেই, আমার এখানে যে রোগী এসে তাই ভালো হয়ে যায়। তো হাসপাতালের মধ্যে থাকি অনেক রোগী আসে এখানে, যেমন উলিপুর হাসপাতাল থাকি আসে, কুড়িগ্রাম হাসপাতাল থাকি আসে, এখান থেকে এক রোগী নিয়ে গেছিল রংপুর ভাল করার জন্য সাপে কাটা, এখানে আনছিল প্রথম প্রথম আনি পরে ট্রিটমেন্ট নেয় নাই, কলে পয়সা যদি খরচ করি তো ওখানে যাই। পরে এখান থেকে কুড়িগ্রাম গেল, কুড়িগ্রামে নিল না, রংপুর রেফার করলে ও রংপুর চলে গেছে, রংপুরও তো পরে সমাধান হয় নাই, পরে রংপুর আমাকে নিয়ে গেছিল, রংপুর নিয়ে গেছিলো, পরে রংপুরে রোগী দেখলাম, সারফুক করলাম, যাই হোক যেটু করা নিয়ম আমাদের কবিরে দিয়ে একটু করছি, করার পর ভাল হওয়ার পর রুগী পরে বাড়ি আসি, এখনও ভাল আছে। এখন যতদিন রুগী মনে করো চিকিৎসা করছে, এখন কোনো রুগী মানে হাতে মাস্টার হয়নি, এমনও কুড়িগ্রামের মধ্যে হাসপাতাল থেকে লোক ফেলে দিছিল, সেই রুগী মনে করে ধরে দিয়েছে, মনে করে হাত খ্যাঁ পা পা নিয়ে আমরা মরি মরছে, তো নানা কল কালকে আমরা 3 দিনই করা নাকি মরাটা মরি গেছি, তারপর তো নানা চিকিৎসা করবে ধরন ধরলে নানা 3 দিনের মধ্যে মনে করি রুগীটা আপনার আপনার থেকে না মুখ টানি টানি ওষুধ খেয়ে দেয় যে আল্লাহ ফেলে দিয়েছিল হাসপাতালে, তারপর আমার মোর ভাগ্নি একজন ধরিয়ে এসে তারপর মার কাছে মামা তোমার আল্লাহর নাম নিয়ে চিকিৎসা করো, তারপর 2-3টার সময় রুগীতে আস্তে আমরা চোখ মানে রক্তর মতন চোখ কটা তখন আমরা শুনছি, পরে আমরা ওষুধ খাওয়াতে খাওয়াতে পরে হাতের আগান দিলে কোনো মতো না গা মরামরি দেওয়ার পরে রুগীতে আবার আমরা ওষুধ খোয়াতে দিলাম, খোয়ার পরে আস্তে একে মনে করো সুস্থ হয়ে গেল। পরের দিন তাতে এতক্ষণ মোবাইল করলো আমার বাড়িতে সবাই আছে, আমার মা আছে, ভাই আছে, আসিয়ে পরে কয়ে আমরা আমার ফেলে দিয়ে গেছি, মারা মারা দেবো ডাক্তার যাবো নিয়ে যাবো আমার ভাষা যাও। আপনার জানা মতো সাপে কাটাতলা না না আমি মাগানের ওটাই তারপরে তো নানা তা তোমরা আসি তা তোমরা নিয়ে গেল গরিব দেয়া দেখে খালি আমার চালা ঘর পরে এমনি মানুষের বলে কুল নাই পরে এমনি কি ছবা কিনবো না পরে এমনি কি বিষয়টা আর কি আছে আপনি বিনা চিকিৎসা চিকিৎসা করছেন লতিফ সাবরিয়া রুগী এখানে বাড়িতে আসে কোনো দিন দেখি নাই যে রুগী মারা গেছে ওর চিকিৎসা ভালো। কতদিন থেকে উনি এই কাজ করেন? কাজ করা আজকে মনে করেন 20-30 বছর ধরে। আচ্ছা, উনি বলে যে উনি নাকি 60 বছর থেকে করছে কাজ। ও আগে কি করছে সেটা করার পার না কিন্তু 20-30 বছর থেকে আমাদের সামনে করে এই জায়গা আমরা জানি। আচ্ছা, মানে অনেক লোকজন আসে তার বাড়িতে? আসে আসে রুগী ধরি ওর বাড়ি আসে। আচ্ছা, এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি? না না দুর্ঘটনা না, রুগী মারেনি আজ পর্যন্ত। এটা কি সঠিক চিকিৎসা আপনাদের মনে হয়? সঠিক চিকিৎসা ওর, সঠিক চিকিৎসা। আচ্ছা।
আমরা মূলত আমি জন্ম থেকে আমি যখন তুই বুঝি আমি তখন থেকে দেখি যে লতিফ সাবরিয়া দাদু আমার আমার গ্রামের আশেপাশে বাড়ি আমার বাড়ির পাশে আমার বাড়ি আমি সেই থেকে দেখি যে উনি সাপে কাটা রোগীর চিকিৎসা করে এবং অনেক লোক সুস্থ হয়ে গেছে এখান থেকে আমাদের চোখের দেখা এবং ভালো চিকিৎসাই করে আর এরপরও মনে করো সাপ ধরার থেকে শুরু করিয়া যদি কারো বাড়িতে সাপ ঢোকেও উনি যা সাপ আসলি করি ওখান থেকে নিয়ে আসে আর যে রুগীটা মানে ভালো করতে পারে না বা বলে যে মারা গেছে সেটা আমি ডাইরেক্ট বলি দেয় রুগীর গায়ের রং দেখলে বলি দিতে পারে যে রুগী মারা গেছে আপনারা দাফন কাফন করেন আর অন্য কোনো সমস্যা নাই অথবা অন্য কোনো লোক মারা যায় নাই রুগী যা আসে সুস্থ করে দেয় উনি সাপে কাটা রুগীদের আমরা সবসময় বলি যে কখনোই কবিরাজ বা ওঝা তাদের কাছে যাবেন না সরকারি হাসপাতালে আমাদের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অথবা জেলা সদর হাসপাতালে আসবে এবং আমরা সব সাপই যে বিষধর সাপ তা না বেশি অনেক সাপই দেখা যায় যে বিষহীন সাপ কিন্তু বিষধর সাপ হলেও সেটি চিকিৎসা আছে সঠিক সময়ে যদি আমরা অ্যান্টিভেনম দিতে পারি তাহলে দেখা যাচ্ছে যে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আমরা ভালো রেসপন্স পাই এবং আমরা যাদের ক্ষেত্রে রেসপন্স খারাপ হয় বা রেজাল্ট খারাপ হয় তাদের মধ্যে বেশিরভাগের ক্ষেত্রে আমরা দেখেছি যে ওঝা বা কবিরাজের কাছে যে সময় নষ্ট করে একদম শেষ মুহূর্তে আসে তখন আমাদের কিছু করার থাকে না তবে যে আমাদের জেলা সদর হাসপাতালে সবসময় আছে কিছু কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আমাদের ইয়েটা অ্যান্টিভেনম আছে তো আমরা সাপে কাটা রুগীদের প্রথমেই বলবো যে আপনার জেলা সব আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা সদর হাসপাতাল আসবেন যদি সম্ভব হয় কোন সাপে কেটেছে যদি বুঝতে পারে বা তাদেরকে কথা বললে আমরা সেই ক্ষত চিহ্ন দেখেও ডাক্তাররা বুঝতে পারেন সাধারণত বা রুগীর যে লক্ষণগুলো আমরা দেখি সেই লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে এটা বিষধর সাপ নাকি বিষহীন সাপ তারপর বিষধর সাপে যদি কামড়ায় বা তার বিষের যে লক্ষণ প্রকাশ পায় তখন আমরা অ্যান্টিভেনম দিই এবং যদি যেটি বললাম যে আমরা দ্রুত যদি অ্যান্টিভেনম দিতে পারি আমরা ভালো রেসপন্স পাই কিন্তু সময় যদি ওই দিকে নষ্ট হয়ে যায় তখন অনেক সময় দেখা যায় যে আর কিছু করার থাকে না